আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। তো আমি আপনাদের হোস্ট মোহাম্মদ আতাউল্লাহ শাহেদ, অ্যাগেন ব্যাক উইথ অ্যানাদার এপিসোড। আজকে যেটা নিয়ে আমি ভিডিও করব সেটা হচ্ছে কিভাবে আপনারা মাইক্রোওয়ার্ম তৈরি করবেন। মাইক্রোওয়ার্মের কথা তো আপনারা অনেক শুনেছেন, আমিও একটা ভিডিওতে বলেছি যে কীভাবে আপনারা মাছকে খুব দ্রুত বড় করতে পারবেন, তার জন্য আপনাদের মাছের ফ্রাইকে তার জন্য আপনাদের দরকার হবে মাইক্রোওয়ার্ম। সো মাইক্রোওয়ার্মটা কীভাবে কালচার করতে হয় সেটা নিয়ে আমি একটি ছোট্ট ভিডিও করতেছি। সো মাইক্রোওয়ার্ম কালচার করার আগে আপনাদের জেনে রাখতে হবে কী কী জিনিস আপনাদের প্রয়োজন হবে। সবগুলো জিনিসই আপনারা হাতের কাছে পাবেন অ্যাজ আই নো। সো মাইক্রোওয়ার্ম তৈরি করার জন্য মেইন জিনিস হচ্ছে স্টার্টার। স্টার্টার স্টার্টার জিনিসটা হচ্ছে প্রিভিয়াস কোনো মাইক্রোওয়ার্ম কালচার থেকে কিছু নিতে হবে। আই মিন বিছন, বিছন বলে না, অনেকে দই তৈরি করার জন্য পুরনো দইয়ের প্রয়োজন হয়, ঠিক সেরকম মাইক্রোওয়ার্ম তৈরি করার জন্য পুরনো মাইক্রোওয়ার্মের প্রয়োজন হয়। সো অনেকে ইউটিউবে দেখায় যে আলুকে কেটে মাঝখান দিয়ে গর্ত করে মাটিতে রেখে দিলে যে একটা নরম অংশ তৈরি হয়, এটাও স্টার্টার হিসেবে কাজ করানো যায় অনেকে বলে, বাট আমি ট্রাই করে দেখি নাই। আপনারা ট্রাই করে দেখে যদি কোনো রেজাল্ট পান অবশ্যই আমাকে জানাবেন আমার কমেন্টসে, আমিও জানতে চাই, তাহলে আমি ওই প্রসেসটা ট্রাই করে দেখবো। বাট এই স্টার্টার আমি বড় ভাইদের কাছ থেকে কালেক্ট করেছি। সো আপনাদের যদি কারো স্টার্টারের প্রয়োজন হয় ইউ ক্যান কন্ট্যাক্ট উইথ মি, আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমার বাসায় আসতে পারেন, এসে আমার কাছ থেকে স্টার্টার নিতে পারেন। আর কি প্রয়োজন হবে, আমি বেসিক্যালি ওটস ব্যবহার করে থাকি। ওটস কুইকারের যে ওটস সেটা আমি বেসিক্যালি ইউজ করে থাকি আমার এই তৈরি করার জন্য। তো আপনারা ব্যবহার করতে পারেন পাউরুটি, পাউরুটিকে শুকনো করে গুঁড়ো করে এই ওটসের সাইজে মানে গুঁড়ো 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 করে নেবেন, করে নিয়ে আপনারা পাউরুটিও ব্যবহার করতে পারেন। আর একটা ইনগ্রিডিয়েন্টের যে প্রয়োজন হবে যেটা হচ্ছে মাইক্রোওয়ার্মের খাবার সেটা হচ্ছে ইস্ট। ইস্টের প্রয়োজন হবে, ইস্টটা মাইক্রোওয়ার্মের খাবার হিসেবে কাজ করবে এবং যে জিনিসটা আপনারা ব্যবহার করছেন এই ওটস অথবা পাউরুটি সেটাকে পচানোতেই কাজে লাগবে, কারণ পচানোর পরেই মাইক্রোওয়ার্মগুলো তৈরি হবে। হ্যাঁ, সো ফার্স্ট অফ অল আপনারা কী করবেন, আমি এখানে নিয়ে নিচ্ছি একটা ওয়ান টাইম গ্লাস। অনেকে ওয়ান টাইম গ্লাস ইউজ করে, বাট আমি প্রেফার করবো আপনাদের যে আপনারা এই যে 5-10 টাকা দিয়ে এরকম ছোটো ছোটো বাটি কিনে নেবেন, কারণ এটা খুব দুর্গন্ধ তৈরি করে, ঘরে অনেক সহ্য করতে পারে না অনেকে। সো এটাতে আমি কী করব, অল্প পরিমাণে ওটস নিয়ে নিব, যেহেতু আমি ওটস দিয়ে দেখাচ্ছি, আমার কাছে পাউরুটিটা নাই এখন, খুবই সামান্য পরিমাণে লাগে, বেশি লাগে না। এই দেখেন আমি যে অল্প পরিমাণে ওটস নিয়ে নিলাম, লাইটের কারণে একটু ফোকাসিংও মনে হয় সমস্যা হচ্ছে, তারপর ট্রাই করি। হ্যাঁ দেখেন অল্প পরিমাণে ওটস নিয়ে নিছি, জাস্ট এর ভিতরে পানি দিব, পানিটা বেশি দেওয়া যাবে না, অল্প পরিমাণে দিতে হবে, কারণ এটা পচানোর পরে এটা অটোমেটিকলি নরম হয়ে যাবে। খুবই অল্প পরিমাণে আমি পানি নিয়েছি, দেন এটাকে একটু নাড়িয়ে নিতে হবে, মানে যাতে পানিটা সবটুকুর গায়ে লাগে। যদি পানি একটু বেশি পড়ে যায় তারপর আপনারা পরবর্তীতে তার একটু ওটস অ্যাড করে দিবেন, যদি পানিটা বেশি পড়ে যায়। এটা দেওয়ার পরে আপনাদের যে স্ট্যাটারটা আছে, এই যে স্ট্যাটারের কথা বলছি, আমার পুরাতন মাইক্রোওয়ার্মের যে কালচার সেখান থেকে আমি অল্প পরিমাণে কালচার এটার ভিতরে দিয়ে দিব। এই দেখেন আমি ভিতরে অল্প পরিমাণে কালচার নিয়ে নিচ্ছি, এবার এটাকে মিক্স করে দিব ওটার সাথে। মিক্স করে খুবই খুবই সামান্য পরিমাণ ইস্ট দিয়ে দিব, দেখেন খুবই সামান্য পরিমাণে ইস্ট আমি অ্যাড করে দিছি। ইস্ট অ্যাড করে আবার একটু মিক্স করে দিব, কারণ পোকাগুলো তো সব জায়গায় আছে, কারণ আমি এখানে রেডিমেড কিছু পোকা দিয়ে দিলাম, মানে স্টার্টার বলতে এখানে রেডিমেড কিছু পোকা অ্যাড করে দেওয়া। দেন আমি এই ইস্ট ছড়িয়ে এটাকে একটু লাড়া দিব ফ্লোরের ভিতরে, ফ্লোরের ভিতরে মানে এভাবে এভাবে টাক দিব, যার ফলে কি হবে
দেখেন সুন্দর করে এটা বসে গেছে দেন এটাকে আমি এয়ার টাইট করে আটকে দেব এখানে আমি পলিথিন নিয়েছি একটা পলি দিয়ে এটাকে ভালো করে এয়ার টাইট করে আটকাতে হবে না এয়ার টাইট না যাতে অন্য কোনো পোকা টোকা না ঢুকতে পারে তার জন্য আটকাতে হবে পরবর্তীতে তো আমি এটাকে ফুটো করে দিব ছোট ছোট ফুটো করে দিব যার ফলে কি হবে মাইক্রোওয়ার্মগুলো যাতে নিঃশ্বাস নিতে পারে মানে অক্সিজেন স্বল্প যাতে মাইক্রোওয়ার্মের না হয় আর যদি বক্স হয় সেক্ষেত্রে ইজি হয় কারণ ওর মুখগুলো হালকা সুই দিয়ে গরম করে ফুটা করে দিবেন আর আটকে দিবেন এই যে আমি রাবার লাগিয়ে দিচ্ছি এই 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 মাইক্রোম যখন হবে তখন দেখবেন সাইড দিয়ে এরকম বেবে উঠবে তো এটা কয়দিন লাগবে আজকে যদি তৈরি করি দুই দিনের মধ্যেই দেখবেন একটা অন্ধকার জায়গায় রাখতে হবে দুই দিনের মধ্যেই মাইক্রোম তৈরি হয়ে যাবে তো এই যে আমি একটা কাঠি নিছি কাঠিতে ছোট ছোট ফুটা করে দিব ফুটাবার বেশি বড় করতে যান না যার ফলে কি হবে বড় ফুটা করলে মানে মাইক্রোমের পরিবর্তে ওই ফ্লাই লার্ভা তৈরি হয়ে যাবে বড় বড় হ্যাঁ এই যে আমি দুই একটা ফুটা করে দিছি দুই একটা ফুটাই না দেন এটাকে আমি একটা অন্ধকার প্লেসে রেখে দিব এই যে দেখেন সাইড দিয়ে বেবে উঠছে সাদা সাদা অংশ এটাই হচ্ছে মাইক্রোওয়ার্ম এটাকে আপনাদের কটন বার দিয়ে এইভাবে কালেক্ট করে নিতে হবে দেখেন এই যে এই জায়গাটার ভিতরে আমি দিচ্ছি একটু লাড়া দিয়ে দিই তাহলে আপনাকে দেখতে পারবেন আপনারা একটু কষ্ট হচ্ছে ক্যামেরায় আনা এই যে দেখেন ছোট 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 ওয়ারমগুলো লড়ালড়ি করতেছে দেখেন এই দেখেন খেয়াল করেন এগুলো কিন্তু ফ্রাইরা খুবই পছন্দ করে এই সো এই হচ্ছে মাইক্রোওয়ার্ম তৈরি করার প্রসেস ইনশাল্লাহ আপনারা শিখে ফেলেছেন আর আপনাদের যদি কারো স্টার্টার প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করতে পারেন অনেকে সেল করে আপনারা তাদের কাছ থেকেও কিনতে পারেন হ্যাঁ এই ছিল সিম্পল একটা প্রসেস আর আমার আগে আমি একটা ভিডিও দিয়েছি অলরেডি যে কীভাবে ফ্রাই গ্রোথ খুব দ্রুত বাড়াতে পারবেন সেটাও দেখে নিন যদি না দেখে থাকেন আর যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভালো লাগলে থামস আপ তো দিবেনই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ